পশ্চিমবাংলায় এই প্রথম নবান্নের সামনে কেউ বসার পারমিশন পেল। আপনারা যারা যারাই বসবেন, তারা তারা আইন শৃঙ্খলা যেটা আছে সেটা মেনে বসবেন। 300 জনের কোর্ট পারমিশন দিয়েছে, আমি বলবো 300 জন থেকে একটু কম, 270 বা 280 জন বসুন, তার থেকে বেশি ফিগারটা রাখবেন না। টানা 72 ঘন্টা যা প্রতিবাদ করার করুন, আইন মেনে শৃঙ্খলা মেনে প্রতিবাদ করুন। অনেক লড়াইয়ের মাধ্যমে এটা আনা হয়েছে, প্রথমবার আপনারাই বসছেন। এর আগে নবান্নের তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন বসতে পারেনি ওই জায়গাতে ডেমনস্ট্রেশন করা বা সরকারের বিরুদ্ধে কিছু বলার জন্য। আমাদের মূলত কোর্টে যুক্তি ছিল, যদি অভিষেক ব্যানার্জি বসতে পারে রাজভবনের সামনে, তাহলে আমরা কেন বসতে পারবো না বা আপনাদের লোকজন কেন বসতে পারবে না। সেই জন্য আলটিমেটলি কোর্ট পারমিশন দিয়েছে, আশা করি আপনারা সকলেই শৃঙ্খলাবদ্ধভাবে আইন মেনে আপনারা নবান্নের সামনে টানা 72 ঘন্টা বসবেন। দেখুন, আমি তো ভেবেছিলাম যে 144 এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসেছে, তখন সরকারি 144 এলাকায় নবান্নয় বসতে দেবে। এটা সরকারের দ্বিচারিতা, সারা পশ্চিমবাংলার মানুষের সাথে দ্বিচারিতা। চাকরি চুরি থেকে, গম চুরি থেকে, রেশন চুরি থেকে, ডিএ চুরি, কোনো কিছু বাদ দেয়নি। তাই আমাদের বারবার কোর্টে আসতে হয় এবং আদালত থেকেই ন্যায় প্রতিষ্ঠা হয়। আমরা তো আজকে হলো 329 দিন, এবং যেটা লক্ষণীয় বিষয় যে আমরা যে এই রাজ্যে কোনো আন্দোলন করতে গেলেই রাজ্য সরকার সেটাকে পুলিশ দিয়ে পিটিয়ে সেই সব আন্দোলন ভেঙে দেয়। একমাত্র রাজ্যের যে সরকারে যে রাজনৈতিক দল আছে তাদের ক্ষেত্রেই 7 খুন মাপ আমরা দেখতে পাচ্ছি। তাদের কোনো পারমিশনেরও দরকার হয় না, তারা যেভাবে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী, সুতরাং সেখানে এই জিনিস চলবে বলেই আমরা শহীদ মিনারে বসার সময় কোর্টে এসেছিলাম এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা অনির্দিষ্টকালের জন্য আমাদের দিয়েছিলেন অবস্থান করা। তারপরে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী, তিনি গত এই বছরেই 29 মার্চ উনি আমাদের কাছেই 100 মিটার দূরে রেড রোডে বসেছিলেন, এবং আমরা ভেবেছিলাম হয়তো তখন উনি আলোচনা করতে আসছেন, কিন্তু দেখলাম উল্টে উনি আমাদের চোর ডাকাত, ডাকাতের সর্দার, পেনশন বন্ধ করবো এসব কথা বললেন। তো সেই আমাদের কথাগুলো যখন মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না, উনি যখন বুঝতে পারছেন যে এই আন্দোলন আমরা যে জায়গায় নিয়ে যেতে চাইছি আর কি, সেইটা উনি আহ্বান করছেন, আমরা তো চাইনি। এবং এই যে শেষমেশ বলেছেন যে মহার্গ ভাতা অধিকার নয়, আমরা যেটা বারবারই দেখাই এখানে যে ওই দিল্লির বঙ্গভবনে এই যে অর্ডার দেখুন, এখানে পরিষ্কারই লেখা আছে যে দিল্লির কর্মরত কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পাবে, কনভেয়েন্স অ্যালাউন্স পাবে, এইচআরএ পাবে, অথচ উনি বলছেন যে এটা নাকি ম্যান্ডেটারি নয়। তাহলে এই অর্ডার করেছেন কেন? কেন্দ্রীয় সরকার থেকে কেন টাকা নিচ্ছে? এই কথাগুলোই আমরা ওনার কানে যাতে সরাসরি পৌঁছয় নবান্নয়, সেটা আমরা এইবারে কোর্টের অনুমতি নিয়ে সেই আন্দোলনে যাব। বাস্তিল দুর্গ যেমন একটা অহংকারের প্রতীক ছিল, তেমনি নবান্নটাও একটা অহংকারের প্রতীক। তবে আমাদের সকলের কাছে বার্তা যে আমরা শুধুমাত্র ডিএর জন্য আন্দোলন করছি না, আমরা যারা ন্যায্য চাকুরি প্রার্থী তাদের জন্য, যারা শূন্য পদে চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করে আছে, 6 লক্ষ শূন্য পদ রয়েছে, যারা অস্থায়ী কর্মচারী মাত্র 5-7 হাজার টাকায় চাকরি করছে তাদের স্থায়ী পদের নিয়োগ, এই সমস্ত সামাজিক অর্থনৈতিক সমস্ত দাবি নিয়েই আমরা এই আন্দোলনেতে বসেছি এবং সেই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। দিয়ে তার মধ্যে একটা অন্যতম বিষয়, তবে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের, এমনকি যারা এই আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের দাবি দেওয়ার প্রতিও আমরা সহানুভূতিশীল এবং তাদের সঙ্গে নিয়েও আমরা আন্দোলন করছি। কাজেই সমগ্র মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইটা আমরা নবান্নতে নিয়ে যেতে চাই, এবং সেই কারণেই আমরা নবান্নের সামনেতে আমাদের 3 দিনের হাইকোর্টের অনুমতি নিয়ে 3 দিনের আমাদের এই ধর্ণা আমরা বসবো, এবং আমরা সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা বারবার সরকারের কাছে পৌঁছবার চেষ্টা করেছি বারংবার, এবং আমরা সাধারণত আদালতের নিয়ম রীতি মেনে, আমরা সাধারণ কর্মচারী, আমরা চাই না কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে। আমরা চাইলে কিন্তু নবান্ন অভিযান করতে পারতাম, আমরা করিনি। আমরা চাই না কোনো বিশৃঙ্খলা, আমরা চাই আমাদের যে বার্তা সেটা সুষ্ঠুভাবে সরকারের কানে যাক। সরকার নবান্ন যেহেতু আমাদের কাছে আসতে পারছে না, তাই আমরা 72 ঘন্টা নবান্নের সামনে অবস্থান করব, এবং আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সচিবালয়ের কাছে সমস্ত খবরই থাকবে, ওনারাই দেখবেন যে আমরা কি করছি। এবং আমরা শুধু চাই যে এই রাজ্যে
যে বেকার ছেলে মেয়েতে ভর্তি হয়ে গেছে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের, এদের স্থায়ীকরণ আমাদের কাছে একটা বড় দাবি। এবং শিক্ষিত বেকার যুবকরা যাতে চাকরি পায়, আমরা চাইব প্রতিটা দাবি সরকার সুস্থ মতো মেনে নেওয়া।